أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরিখা খনন করছিলাম, এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বলেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি বলেন, সে সময় তার পেট পাথর বাঁধা ছিল আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রী নিকটে এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে একছা পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাড়িতে গুস্ত চড়ালাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে চুপি চুপি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একটি বকরির বাচ্চা জবাই করেছি আর একটা জব ছিল, আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপনি আরো কয়েকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে সবাইকে বললেন, হে পরিখা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গুস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলো রাসূলের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচি নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরো রুটি প্রস্তুতকারিনীদের ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তাদেরকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলের তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থা নিয়ে আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। হাদিসটি মুত্তাফাক আলাইহি, মিশকাত হাদিস নাম্বার 5877, ফাজাইল ও সামায়েল অধ্যায় মুজিজা অনুচ্ছেদ। বন্ধুরা, হাদিস থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে। আশা করি আমরা উক্ত ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যান্য মুসলিম ভাইদের শোনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।